আমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হেঁটে যান। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা নওজোয়ান একটা যুবক কাদের মধ্যে একটা বস্তা নিয়ে যায়। হযরতে ওমর বললেন, গভীর রাতে যুবক তুই কই যাস, কোথায় যাস, চোখ লাল কেন, এত রাত্রে কোথায় যাবি বল। কারণ ওমরকে দেখবার পরে কত মানুষের প্রস্রাব বের হয়ে যায়, শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলে। এই জন্য আল্লাহকে বলতে পারে আল্লাহ তাআলা, তুমি বলেছো পয়গম্বরের পরে পয়গম্বর দিবা না, আমরা মানি, কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য একজন অমরের দরকার, ঠিক কিনা বলেন? অমরের দরকার। আমার বন্ধুগণ মনে রাখবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন, ইয়াজিদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করলেন না। হুসাইন বললেন, কারবালায় শহীদ হয়ে যেতে পারি, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার বাবা বসেছেন, যেই চেয়ারে আবু বকর ওমর বসেছেন, যেই চেয়ারে উসমান আলী বসেছেন, এই চেয়ারে একজন মদপানকারী বসবে মানতে চাই না। এই জন্য ইসলামিক রাষ্ট্রের খিলাফতের জায়গায় চেয়ারে কোন মদপানকারী মদ বিক্রেতা চোর ডাকাত বদমাশ বসে থাকবে, এটা কোন মুসলমান মেনে নিতে পারে না। হযরত আমার যুবকরে বললেন, তোর বেগে কি? কিছুক্ষণ আগে যুবক এক বোতল মদ খাইছে, কি খাইছে? এক বোতল মদ খেয়ে আরেক বোতল মদ বেগের ভিতরে ঢুকাইয়া বাড়িতে যাচ্ছে, রাত্রেবেলা মদ খাবে, পড়ছে কার সামনে? কথা কন্যা অমরের সামনে। অমর তুই, এই অমর এবার রসুল পাক জোরের সালাত আদায় করে বেরোইছেন মসজিদ থেকে, তাড়াতাড়ি হাঁটতেছেন। রসুল দেখেন দূরে তাকায় দেখেন শয়তান আসতেছে, শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে। রসুল বলেন, আসুক, আজকে ওর কিছু জিজ্ঞাসা করবো, কই যায়, কারে ধোকা দিতে যাচ্ছে, আসুক। রসুল হাঁটতেছেন, শয়তানও আসতেছে। বুখারী শরীফের হাদিস, কিছু দূর যাওয়ার পরে রসুল পাক দেখেন শয়তান রাস্তা থেকে নাইমা জমিনে দিয়া পোড়া একবার উল্টা রাস্তায় দৌড়তেছে। রসুল বলেন, কিরে শয়তান দৌড়ায় কেন, ব্যাপারটা কি, আমার দিকে আসলে এখন দৌড়াচ্ছে কেন? নবীজি বলেন, কিছু আছে, পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। ওমর সুবহানাল্লাহ বললেন না, নবীজি বলেন, বুঝছি রে শয়তান ওমরে দেখছিস, এজন্য রাস্তা চেঞ্জ করছিস, যেন ওমরে দেখলে শয়তানও ঠিক থাকতে পারে না। কথা বুঝেন নাই? এজন্য এই জমানার শয়তানদেরকে ঠিক করতে হলে একজন ওমরের দরকার আছে না নাই? হযরত ওমর যাচ্ছেন রাত্রবেলা, যুবক জিজ্ঞেস করেন, কি রে? যুবক তো মদ খাইছে আর এক বোতল নিয়ে যায়, বাড়িতে খাইব। যখন ওমররে দেখছে, চিন্তা করে এই মদ পানের অপরাধে ওমর নিজের ছেলেরে পিটে মাইরে ফেলেছে। আমি যদি বলি মদ, তাহলে এখনই মাথার থেকে শরীর আলাদা। খলিফাতুল মুসলিমিন, আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি, তো বোনের বাড়িতে তো রাত্রে কেন, বোনের বাড়িতে খাবার নাই, আব্বাজান এক বোতল দুধ দিছে, দুধ, আল্লাহু আকবার বললেন না? আব্বাজান এক বোতল দুধ দিয়ে বলছে বোনের বাড়ি পাঠায় দিতে, বস্তার ভিতরে দুধ আছে। বস্তার ভিতরে কি আছে আসলে, কি আছে? বাঁচার জন্য কইছে, বাঁচার জন্য। আমিরুল মুমিনিন, আমি কিচ্ছু করি নাই, বস্তায় কিন্তু দুধ, বোনের বাসায় নিয়ে যায়। ওমর কি সাধারণ পাবলিক, ছেড়ে দিব? কয় বস্তা নামা, ও চিন্তা করে নামায় আনের পর এটা দৌড় দিব, কারণ নামাইলি তো মদ, ঠিক না? হযরত ওমর দেখলেন ওর অবস্থা ভালো না, ধরলেন, কো যাইতে পারবি না, খোল, দুধ নিয়ে যাচ্ছি সে তো ভয় পাস কেন, স্যার একটু ছেড়ে দেন, যা হয়েছে হয়েছে, এটা দুধই আছে, দেখা। যুবক কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ শয়তান ধরলো তো ছেড়ে দে, তো অমর ধরলে তো আর ছাড়বে না, এটা জানি আল্লাহ, এখন তো মহা বিপদে পড়ছি, তোমার আমি একটা কথা দিলাম, আমি যে মদ পান করে আসছি অমর জানে না, শুধু তুমি জানো, আর আমার বোতলের ভিতরে মদ আছে, এখনও অমর দেখে নাই, তুমি দেখছো,
আল্লাহ আজকের এই যাত্রায় তুমি যদি অমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, তোমাকে কথা দিলাম আর কোনোদিন মদের বোতলে হাত দিব না। আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচাইয়া দাও, জীবনে ঠোঁটটা মদের বোতলে লাগাবো না, কথা দিলাম তোমাকে বলছি আমি, আর কেউ জানে না, তুমি জানো আর আমি জানি আল্লাহ, কারণ তুমি তো কথাগুলো শোনো। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তুমি ঘুমাও না, তুমি বলছো আল্লাহু আরশি ইস্তাওয়া, তুমি আরশে আজিমে থাকো, কিন্তু বান্দা যখন ডাক দে মিন হাবলিল ওয়াইদ, তুমি গলার রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাও, আল্লাহ তোমাকে কানে কানে বলছি মদ আর খাবো না, আজকে বাঁচাইয়া দাও, ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বলছি আমার বন্ধুগণ, বলার পরে উমর বললেন বেগ দে, এক হাতে বেগ ধরছেন আর এক হাতে যুবককে বলছেন খোল। যুবক যখন খুলছে, মদের বোতলটা হযরতে অমরের হাতে দিয়েছে, অমর হাতি নিয়ে দেখেন এটা দুধ এখনো গরম আছে। আল্লাহু আকবার, গরম দুধের বোতল। তিনি বললেন ঠিক আছে, তাহলে বাঁচতে পারলি, এটা দুধ, খুব দুধ মানি, চিন্তা করে কি রে, টাকা দিয়ে কিনে আনলাম মদ, এখন দেখি দুধ, ব্যাপারটা কি? সাথে সাথে ওমরের পায়ে ধরে ফেলেছে আর ডেকে বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি আমার বোতলে দুধ ছিল না, ছিল মদ, মদ খেয়েছি, মদ নিয়ে যাই আপনার হাতে দড়া পড়বার পর আল্লাহকে বলেছে আল্লাহ তাআলা এই অমরের হাত থেকে যদি বাঁচাইয়া দাও, কথা দিলাম আর কোনোদিন মদ পান করব না। আমার মনে হয় আল্লাহ কথাগুলো শুনে ফেলেছেন। যুবকটাকে হযরত ওমর জড়াইয়া ধরলেন আর চুকের পানি ছেড়ে বললেন গুনাহগার, কেমন আল্লাহকে ভুলে গেলে যে আল্লাহ তুই মদ পান করার পরে আজকে আমাকে ভয় করে দুধের কথা বললে, যে আল্লাহ মদকে দুধ বানাইয়া দিতে পারে, এই আল্লাহ গাছতলার থেকে সাততলার মালিক বানাতে পারে, অহংকার করলে সাততলা থেকে গাছতলায় ফালাইয়া দিতে পারে, এই আল্লাহ এখনো আছে না? না, এই জন্যে অহংকার করা যাবে না, টাকার গরম দেখাবেন না, ক্ষমতার গরম দেখাবেন না। যে সূরা পড়েছি এই সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন এই সামাজিক যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রসুল দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সম্পদের অহংকার করতে পারে না, কারণ আমি আল্লাহ কত লোককে গাছতলা থেকে দশতলার মালিক বানাইছি আর কত লোককে দশতলা থেকে গাছতলায় ফলাইয়া দিয়েছে, কোন ঠিক না? বলতে চাই যে এই কথা, এই অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু এমন মানুষ, কিন্তু আল্লাহকে ভুলে যায় না, এত পাওয়ারফুল শয়তান ভয় পায়, ক্ষমতা ছোট না বড়? আরে অমরের কথা কত বলবো, আল্লাহ যে বলছেন ফায়সালার কথা, অমর তো এই মানুষ, নদীর নামে চিঠি লেখছে, নদীতে পানি নেই, আপনারা জানেন ঘটনা, নদীর নামে চিঠি লেখছে, ও নদী পানি যদি তোমার পক্ষ থেকে দাও এই পানির দরকার নেই, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও আমি অমর ছিটি দিলাম, আমি অমর বলছি, অমর আল্লাহর গোলাম, তোমার নদীতে যেন পানি প্রবাহিত হয়ে যায়, ছিটি ছাড়ছে নদীতে পানি উঠতে দেরি হয় নাই। আল্লাহ আকবার বললেন না? অমর তাই অমর, 600-700 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করতেছেন, অমর মদিনার মিম্বরে দাঁড়িয়ে বলছেন ইয়া সারিয়া আল জাবা, 700-800 কিলোমিটার দূরে যুদ্ধ, হযরত ওমর দেখলেন সারিয়ার সামনে পিছনে কাফেররা গিরে ফেলতেছে পাহাড়ের অপর প্রান্ত থেকে, ওমর 800 কিলোমিটার দূর থেকে বললেন সারিয়া তোমার পিছনে কাফের, রাস্তা চেঞ্জ করো। মুসলমানরা বলতেছে ওমর খুতবা দিচ্ছে, হঠাৎ সারিয়া বলে চিৎকার দেয় কেন?
দীর্ঘদিন পরে হযরতে সারিয়া আসলেন যুদ্ধের ময়দান থেকে। সাহাবায়ে কেরাম বলেন, কিরে যুদ্ধ কেমন হলো, জয়লাভ করলাম, কেমনে? কেমনে মানি? ওমর আমাদেরকে চিৎকার করে আওয়াজ করে বলেছিল, এই রাস্তা দিয়ে যাবো না, এই আওয়াজটা আমরা কানে শুনছি। আল্লাহু আকবার বললেন না? 600-700 কিলোমিটার দূরে পৌঁছে যায় যার গলার আওয়াজ। এই আমার মদিনায় ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প, হাতের তরবারে নিয়া মদিনার মাটিতে ঢোকায় বলছিল, এই মদিনার মাটি, মদিনার মাটির নিচে শুয়ে আছেন আখেরি জামানের নবুয়ত, আখেরি জামানের পয়গম্বর, আফতাবে নবুয়ত, শাহনশাহে রেসালত, তিনি ঘুমিয়ে আছেন হাবিবুল্লাহ। আর আমি আমার গাছতলায় থাকতাম, উটরা খালি করতাম, যে কোরআন পড়বার কারণে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আজ আল্লাহকে বলে যাই নাই। আর মদিনায় তোমরা ভূমিকম্প হবে, মাটি কাঁপবে, সহ্য করতে পারি না, আমি অমর তরবারে ঢুকায় দিলাম, কাঁপতে পারবে না। অমর মদিনার মাটিতে তার তরবারে ঢুকাইয়া দিলেন, কসম আল্লাহ পাকের জাতের, কেয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না। অমর তো তার নাম, ক্ষমতা কই পৌঁছে গেছে আমার বন্ধুগণ। এজন্যে এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওমরের মতো একজন মানুষ চাই, কথা বলেন না কেন? সবাই বলেন, চাই কি চাই না? যাকে শয়তান ভয় পায়, কিয়ামতের দিনে কিচ্ছু আপনার চোখের সামনে পড়বে না। দুনিয়ার মানুষ যেদিন ইন্তেকাল করে, কেয়ামতের দিনে মানুষ মনে করবে তাকে সহযোগিতা করবার অনেক লোক আছে। মনে রাখবেন, আল্লাহ সূরা আল বাকারায় বলেছেন, কোনো বাবার ক্ষমতা নাই শাফাত করার, পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই শাফাত করার, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবার অধিকার কারো থাকবে না। ওই সময়ে দুনিয়ার মানুষ যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, কেয়ামতের দিনই আপনার কাজে লাগবে। দুনিয়ার জমিনে যদি ভালো মানুষ না হয়, কেয়ামতের দিন কাজে আসবে না। আমার বন্ধুগণ, কেয়ামতের দিনে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, কেয়ামতের দিনে কোনো মানুষ যদি সমস্যায় পড়ে যায়, মানুষটা দৌড়াইয়া সবার আগে তার ভাইয়ের কাছে যাবে। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী, কিয়ামতের দিনে মানুষ যদি বিপদে পড়ে যায়, সবার আগে যাবে তার ভাইয়ের কাছে। তার চিন্তা থাকবে, ভাই তো দুনিয়ার জমিনে এমন ছিল, আমি ন্যায় করলাম না অন্যায় করলাম তা জানতে চায় না, কারো সঙ্গে যদি মারামারি বেজাল লেগে যায়, ঝগড়া লেগে যায়, সবার আগে বাই দাঁড়িয়ে যায় আর বলতে চায় কি হয়েছে শুনতে চাই না, তুই অপরাধী না সে অপরাধী শুনতে চাই না, তোকে যে গালি দিয়েছে, তোর সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, বিচার হবে পরে, আগে আয় ওকে একটু পিটাই, ঠিক না? সবার আগে বাই দৌড়ে যায়। এই জন্য কিয়ামতের ময়দানে ভাই দৌড়াইয়া সবার আগে ভাইয়ের কাছে যাবে, পড়বে, ভাই দুনিয়ার জমিনে ন্যায় অন্যায় জানতে চাইল না, সবার আগে হাজির হয়ে গেল। আজকে আমি দুনিয়ার জমিনে না কেয়ামতের দিনে বিপদে পড়ে গিয়েছি, ভাইয়ের কাছে যাই, ও আমাকে সহযোগিতা করবে। দুনিয়ার মানুষ যখন তার আপন ভাইয়ের কাছে যাবে, নিজের সমস্যার কথাগুলা বলবে, কেয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, কেয়ামতের মাঠে অল্প আমলের জন্য বিপদে পড়ে গিয়েছি ভাই, তুই আমার রক্তের ভাই, একই মায়ের পেটে জন্ম নিয়েছি, আমাকে কিছু সহযোগিতা করবে? ভাই ডেকে ডেকে বলবে, ভাইরে
কি বললি তুই আমাকে বাই পরিচয় দিলে, দুনিয়ায় আমার কোনো বাই ছিল না। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখি, বাই বলবে আমার বাই ছিল না। আল্লাহই কথা বোঝাতে ইয়াফিরু শব্দ এনেছেন, এর অর্থ দাঁড়ায় মামলার আসামি, বড় কোনো মামলার আসামি, পুলিশের খাতায় যার নাম লিস্টি করা, ওয়ারেন্ট হয়ে গেছে এমন একটা লোককে পুলিশ যখন খুঁজে, পুলিশের সামনে যখন ওই লোকটা পড়ে যায়, নিজের জীবন বাঁচাবার জন্য দৌড়ায়, সামনে গাড়ি আছে না বাড়ি আছে, জঙ্গল আছে না সাগর আছে জানতে চায় না, পুলিশের হাত থেকে বাঁচবার জন্যে আল্লাহর গোলাম যেভাবে দৌড়ায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিয়ামতের দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, এইভাবে দৌড়াতে থাকবে যেই ভাই ভাইয়ের জন্যে বাজার থেকে জানতো ছোট ভাইকে দিত, ভাই ভাইয়ের গলা জড়াইয়া গমিয়ে যেত, ভাই ছাড়া ভাইয়ের ভালো লাগতো না। এই ভাইগুলা কিয়ামতের দিনে ভাগবে ফেরারির আসামি, পলাতক আসামি, ওয়ারেন্ট ভুক্ত আসামি, পুলিশ দেখলে র‍্যাব দেখলে যেইভাবে দৌড়ায়, আল্লাহ বলছেন তার চাইতো বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে দৌড়াবে, আর বলবে তুমি আমার ভাই না। ভাইয়ের কাছ থেকে যখন বিতাড়িত হয়ে যাবে, কিয়ামতের মানুষের পরে যাবে ও উম্মিহি, তার মায়ের কাছে যাবে, চিন্তা করবে যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, মা আমাকে পেটে নিয়েছে। আমার বন্ধুগণ, মা যখন আমাদেরকে পেটে নিয়ে, একজন সুস্থ মানুষ 40 থেকে 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, আর ডেলিভারির সময় মায়েরা আমাদেরকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে ওই সময় 55 থেকে 60 ইউনিট ব্যথা সহ্য করেছে। আমার বন্ধুগণ, এই ব্যথা এত বেশি বডির মধ্যে একসাথে 30 থেকে 50টা হাড্ডি, কোনো অ্যাক্সিডেন্টে যদি ভেঙে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, মাথা মটকে যায়, পাজরের হাড়গুলা যদি ভেঙে যায়, এইভাবে 30 থেকে 50টা হাড্ডি ভেঙে গেলে একজন মানুষের যত ব্যথা হতে পারে, একটা সন্তানকে জন্ম দিতে তার মায়ের তার চাইতে 100 গুণ বেশি ব্যথা হয়েছে। এত ব্যথা অনুভব করে যেই মা সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করল, এই মায়ের কাছে দৌড়াইয়া সন্তান যাবে। যেই মা নিজে না খেয়ে বড় করেছে, যেই মা তাকে আদর করে বড় করল, মায়ের কাছে দৌড়াবে। যেই মা তাকে ডান পার্শ্বে নিয়ে ঘুমিয়েছিল প্রস্রাব করবার পরে, বাম পার্শ্বে নিয়ে শুয়েছে জায়গা না থাকবার কারণে, মা সারা রাত্র তোমার আমার প্রস্রাবের উপরে শুয়া তোমাকে আমাকে কলিজার উপরে রেখে যেই মা বড় করেছে, যেই মা তোমাকে আমাকে মানুষ করবার জন্য না খেয়ে জিন্দগি কাটিয়েছে, সন্তান চিন্তা করবে আজকে দিনই মায়ের কাছে গেলে মা হয়তো আমাকে ভালোবাসবে, সহযোগিতা করবে। সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে আর বলবে আম্মা জান আপনি আমাকে আজকে কিছু সহযোগিতা করেন। এই কথা বলে শেষ নয়, সন্তান মায়ের পা জড়াইয়া থাকবে আর বলবে তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা কর। মা ডেকে ডেকে বলবে যুবককে তুমি আমাকে মা বলে সম্বোধন করেছ, দুনিয়ার জমিনে আমি কোনো ছেলের কাছে বিয়াই বসি নাই, তুমি ছেলে আসলা কুত থেকে, এইভাবে মা তার ছেলেকে অস্বীকার করবে। কিতাবের মধ্যে লিখি সন্তান মায়ের পা জড়াইয়া থাকবে, একদিন দুই দিন না, এইভাবে 500 বৎসর জড়াইয়া থাকবে, কিন্তু এই মায়ের দিলটা নরম হবে না, সহযোগিতা করবেও না, নিজেকে পরিচয় দিবে না। এবার সন্তান মায়ের কাছ থেকে নিরাশ হয়ে ওয়াবিহি
তার বাবার কাছে যাবে আর বলবে আব্বা জান সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেছ, তুমি আমাকে মানুষ বানাবার জন্য কত কষ্ট করলা, সারাদিন খাও না জমিনে কাজ করেছ, তোমার উপর দিয়া বৃষ্টির পানি গিয়েছে, তোমার শরীর ভিজে গিয়েছিল কাজ করতে করতে, রোদ উঠে শরীরের কাপড়গুলো শুকিয়েছে, এত কষ্ট করে তুমি আমাকে বড় করেছ, বাবা কত ঈদ গিয়েছে কোনদিন ভালো একটা জামা তুমি পরো নাই, ভালো একটা লুঙ্গি আর জুতা পরো নাই, সব তুমি আমার জন্য করেছো, দুনিয়ার জমিনে আমার জন্য এত কিছু করে আসলা, জীবনের শেষ মুহূর্তে এসে কেয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়েছে, সহযোগিতা করো। বাপ ডাক দিয়া বলবে কে যুবক, কে তুমি আমাকে বাবা বলে সম্বোধন করলি, দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে ছিল না, এইভাবে বাবা তার সন্তানকে অস্বীকার করবে। এবার যুবক দৌড়ে যাবে ও সাহিবতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে গিয়ে বলবে তোমাকে লাল বেনারসি পরে আমার বাড়িতে এনেছিলাম, তোমার অর্নামেন্টস আর জুয়েলারির জন্য জিন্দগিটা কাটাইয়া দিয়েছি, আজকে আমি বিপদে পড়ে আছি, স্ত্রী তুমি আমাকে ছাড়া রাত্রবেলা ঘুমাতে না, একটু সহযোগিতা করো, আমি একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি। ভাইরে মনে রাখবা, যে স্ত্রী তুমি যদি আমেরিকা চলে যাও বেশি দিন থাকলে স্ত্রী বলবে আমরা দেশে থাকতে ভাল লাগে না, তুমি আমাদেরকে ওখানে নিয়ে যাও, তোমাকে ছাড়া ভালো লাগে না। আপনি যদি ঢাকা শহরে থাকেন, স্ত্রী যদি বাড়িতে থাকে বলবে আমার একা একা ভাল লাগে না তোমাকে ছাড়া, তুমি যেখানে যাও আমাদেরকে ওখানে নিয়ে যাও, আমরা একসাথে থাকতে চাই। যে স্ত্রী তোমাকে ছাড়া একটা রাত্র কাটাতে পারে না, একটা মুহূর্ত চিন্তা করতে পারে না, আপনি কবরে চলে যান, দেখবেন এই কবরে আপনার সঙ্গে আর যাইতে চাইবে না, পৃথিবীর সকল জায়গায় যেতে চায় কিন্তু কবরে আপনার সাথে কেউ যাইতে চায় না। এই জন্য মনে রাখবেন, কবরে দুনিয়ার মামলায় যদি আপনি আটকা পড়ে যান, কোর্টে গেলে আপনার পক্ষে উকিল কথা বলবে, টাকা দিলে ম্যাজিস্ট্রেট আপনার পক্ষে কথা বলবে, হয়তো আপনি জামিন পেয়ে যাবেন, কিন্তু কবরের মামলায় যদি একবার আটকা পড়ে যান, কবরে যদি একবার বিপদে পড়ে যান, ওখানে কোনো উকিল পাবেন না, কোনো ম্যাজিস্ট্রেট পাবেন না, ওখানে টাকা দিলে ঘুষ দিলে কেউ আপনার কথা শুনবে না। এই জন্য কবরের মামলা থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই বিধানগুলো দিয়েছেন সবগুলা বিধানকে পালন করা লাগবে, কোনো বিধানকে ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে চলা যাবে না। স্ত্রী ডাক দিয়ে বলবে স্বামী পরিচয় দিয়ে তো, স্বামী দুনিয়ার জমিনে আমি কোনো যুবককে বিয়ে করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে? দৌড়ে আর যুবক যাবে তার নেতার কাছে, তার কর্মীর কাছে, বন্ধু বান্ধবের কাছে, ও সাহিবাতিহি, নেতার কাছে গিয়ে বলবে নেতা আপনি যা বলেছেন তা করেছি, আপনি বলেছেন এতিমের বাড়ি দখল করছি, আপনি বলছেন ওর গাড়িতে আগুন লাগা লাগাইছি, আপনি বলছেন বুটের বাক্স চুরি করে নিজে একাই 100 বুট দিয়ে দিছি, নেতা আপনি যা কইছেন সব তো করলাম, আপনি বলছেন অন্য পাবলিককে তোমরা বুট কেন্দ্রে ঢুকতে দিবা না, রাত্রবেলা সবাই বুট দিবা, যে 10 বছর আগে মইরা গেছে তারটাও দিবা, কথা কন্যা একটা গেছে বুট দিতে, তো আরেকজন দাঁড়ায় কয় আঙ্কেল জানকা বাড়িতে আপনারও বুট দেওয়া হয়েছে, শাশুড়িরও বুট দেওয়া হয়েছে, কস কি বেটা আমি তো মাত্র আসলাম, আমারও বুট তোর চাচিরও দেওয়া হয়েছে, চাচিরও দেওয়া হয়েছে, তোর শাশুড়ি না 22 বছর আগে মইরা গেছে গান, মইরা গেলে গে কি বুট তো দেওয়া হয়েছে। কর্মী বলতেছে আপনার সব কথা শুনেছি, সব তো দুনিয়ার জমিনে করলাম, এখন আমি বিপদে পড়ছি, আপনি আমাকে সহযোগিতা করেন। নেতা বলবে তোর কে কইছে আমি নেতা ছিলাম, আমি তো কোনো নেতা ছিলাম না, আর আমি তো তোরে চিনি না, তোর বাড়ি কই? বাংলাদেশ কা? আমার বাড়ি উগান্ডা। তার বাড়ি নাকি উগান্ডা? পরিচয় দেবে না,
কেউ চিনবে না আমার কথা আরে আমি বলছি আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি কেউ পরিচয় দিবে না কাউরে কাছেই পাবেন না এবার এই যুবক চিন্তা করলো আরে কার পিছনে জিন্দেগি কাটালাম এই জন্য রাসূল পাক বলেছেন শাবাবাকা কাবলা হারামি নজওয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও আপনার জওয়ানি কাটে ফ্যান্সি ডিলে রাখড়ায় আপনার জওয়ানি কাটে ইয়াবার জায়গায় আপনার জওয়ানি কেটে যায় দুর্নীতি করে পঞ্চাশ বছর পরে যখন আপনি মসজিদে আসেন ঠিক মতো নামাজ পড়তে পারেন না আরে আপনার মন চায় নামাজ পড়তে আপনি পারেন না আপনার মন চায় কুরআন তিলাওয়াত করতে ওই সময় আপনি কুরআনের দিকে তাকাতে পারেন না ডাক্তার বলেছে বেশি সময় তাকায়া থাকলে চোখ থেকে পানি আসবে রক্ত চলে আসবে এই সময়টাকে দুনিয়ার নজওয়ানিকে কাজে লাগাও যত পাওয়ার থাকুক যত ক্ষমতা থাকুক দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা নমরুদের মতো না ফেরাউনের মতো না তোমার ক্ষমতা হামানের মতো না তোমার ক্ষমতা পয়গম্বর সুলাইমানের মতো না সুলাইমান গোটা দুনিয়ার বাদশা ছিলেন এরপর গোটা রাত্র আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকতেন নমরুদ ফেরাউন গোটা দুনিয়াকে রাজত্ব করেছে এরপরেও তার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে নির্লজ্জের মতো কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কাউকে সহযোগিতা করার জন্য পায় নাই আপনিও যদি ক্ষমতার অপব্যবহার করে দুনিয়ায় চলেন আপনি নমরুদ ফেরাউনের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কোনো সাহায্যকারী কেয়ামতের দিন পাবেন না আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সন্তান দৌড়াইয়া যাবে ওয়া বানি সন্তানের কাছে যাবে আর বলবে সন্তানেরা তোমাদের জন্য দুনিয়ায় কত কিছু করলাম একটু সহযোগিতা করো দুনিয়ায় বিপদে ছিলাম আজকে কেয়ামতের দিন বিপদে দুনিয়ায় সত্য করলাম সন্তান ডেকে ডেকে বলবে আপনি বাবা পরিচয় দিচ্ছেন আমাদের বাবার চেহারা তো আপনাদের মতো ছিল না আমার বন্ধুগণ কেউ কাউকে পরিচয় দিতে চায় না কেউ কাউকে কেয়ামতের দিন চিনতেও চায় না এই বিষাক্ত দিনে যদি নিজেকে বাঁচাতে হয় দুনিয়ার জমিনে আল্লাহকে চিনেন আল্লাহ বলেছেন গোলাম রে তুই যদি হাজার গুনাহ নিয়া আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়ে চুকের পানি ছেড়ে দিতে পারিস তওবা করতে পারিস আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম তোর জন্য আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয় আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন সুবহানাল্লাহ এই জন্য আমার মুসলমান বন্ধুগণ আল্লাহকে ভয় করো আর সকল জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার চিন্তা করো মারামারি করে না কাটাকাটি করে না গাড়ি পুড়াইয়া না পাবলিকে পিঠাইয়া না বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার শেষ কথাগুলোর মধ্যে একটা পায়ে ধরে বলে যাই আপনারা পেটে পাথর বাঁধেন নাকে থাকেন আপনাদের বাচ্চাদেরকে আলিম বানান হাফেজ বানান মুফাসসির বানান মুহাদ্দিস বানান শেখুল হাদিস বানান আমার আপত্তি নাই কিন্তু পায়ে হাত রেখে বলে গেলাম আপনাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ বানাবার পাশাপাশি আপনাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন আপনার ছেলেকে মাস্টার্স করান আপনার ছেলেকে ট্রিপল এম এ করান আপনার ছেলেকে এম ফিল করান আপনার ছেলেকে পিএইচডি করান আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানান আপনার ছেলে আলেম আপনার ছেলে হাফেজ আপনার ছেলে মুফতি ও যদি আলিম হয় বিসিএস ক্যাডার হয়ে আপনার জেলার এসপি হয়ে যায় অ্যাডিশনাল ডিআইজি হয়ে যায় ডিআইজি হয়ে যায় আইজিপি হয়ে যায় আর যাই হোক আপনার জেলায় কেউ তাফসির বন্ধ করবে না ঠিক কিনা বলেন গুলো তো বুঝেন না এজন্য আমার বন্ধুগণ কোরআন যদি রাষ্ট্রে চলে যায়
আন্দোলন করা লাগবে, কোরআনকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে হবে। ইসলাম এটা ধর্মের নাম না, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেমনে আপনি চলবেন, কেমনে সমাজ চালাবেন, কেমনে রাষ্ট্র চালাবেন, সকল বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। আপনার মন গড়া কোনো বিধান লাগবে না। সুতরাং আপনি যদি মুসলমান দাবি করেন, আল্লাহর কোনো বিধানের বিরোধিতা আপনি করতে পারেন না। যারা আল্লাহর কোরআনের বিধানের বিরোধিতা করে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, যারা অরিজিনাল কোরআনের তাফসির যেখানে হয় ওখানে এসা বিরোধিতা করে, আমি কসম করে বলতে পারি, ওদের ব্লাডগুলা ল্যাবরেটরিতে নিয়ে চেক করে দেখবেন, ওদের রক্তে ভেজাল আছে, ভেজাল। ঠিক কিনা বলেন? আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হেঁটে যান, কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা জওয়ান, একটা যুবক কাদের মধ্যে একটা বস্তা নিয়ে যায়। হযরতে ওমর বললেন, গভীর রাত্রে যুবক তুই কই যাস, কোথায় যাস, চোখ লাল কেন, এত রাত্রে কোথায় যাবি বল। কারণ ওমরকে দেখবার পরে কত মানুষের প্রস্রাব বের হয়ে যায়, শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলে। এই জন্য আল্লাহকে বলতে পারে, আল্লাহ তাআলা তুমি বলেছ পয়গম্বরের পরে পয়গম্বর দিব না, আমরা মানি, কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য একজন অমরের দরকার। ঠিক কিনা বলেন? অমরের দরকার। আমার বন্ধুগণ মনে রাখবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন, ইয়াজিদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করলেন না। হুসাইন বললেন, কারবালায় শহীদ হয়ে যেতে পারি, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার বাবা বসেছেন, যেই চেয়ারে আবু বকর ওমর বসেছেন, যেই চেয়ারে উসমান আলী বসেছেন, এই চেয়ারে একজন মদপানকারী বসবে মানতে চাই না। এই জন্য ইসলামিক রাষ্ট্রের খিলাফতের জায়গায় চেয়ারে কোন মদপানকারী, মদ বিক্রেতা, চোর, ডাকাত, বদমাশ বসে থাকবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। হযরত আমার যুবকরে বললেন, তোর বেগে কি? কিছুক্ষণ আগে যুবক এক বোতল মদ খাইছে। কি খাইছে? এক বোতল মদ খেয়ে আরেক বোতল মদ ব্যাগের ভিতরে ঢুকাইয়া বাড়িতে যাচ্ছে, রাত্রেবেলা মদ খাবে, পড়ছে কার সামনে? কথা কন না, অমরের সামনে। অমর তুই, এই অমর এবার রসুল পাক জোরের সালাত আদায় করে বেরোইছেন মসজিদ থেকে, তাড়াতাড়ি হাঁটতেছেন। রসুল দেখেন, দূরে তাকায় দেখেন শয়তান আসতেছে, শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে। রসুল বলেন, আসুক, আজকে ওরও কিছু জিজ্ঞাসা করবো, কই যায়, কারে ধোকা দিতে যাচ্ছে, আসুক। রসুল হাঁটতেছেন, শয়তান আসতেছে। বুখারী শরীফের হাদিস, কিছু দূর যাওয়ার পরে রসুল পাক দেখেন শয়তান রাস্তা থেকে নাইমা জমিনে দিয়া পড়া একবার উল্টা রাস্তা দৌড়তেছে। রসুল বলেন, কি রে শয়তান দৌড়ায় কেন, ব্যাপারটা কি, আমার দিকে আসলে এখন দৌড়াচ্ছে কেন? নবীজি বলেন, কিছু আছে, পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। ওমর সুবহানাল্লাহ বললেন না, নবীজি বলেন, বুঝছি রে শয়তান ওমররে দেখছিস, এজন্য রাস্তা চেঞ্জ করছিস, যেন ওমররে দেখলে শয়তানও ঠিক থাকতে পারে না। কথা বুঝেন নাই? এজন্য এই জমানার শয়তানদেরকে ঠিক করতে হলে একজন ওমরের দরকার আছে না নাই? হযরত ওমর যাচ্ছেন রাত্রবেলা, যুবক জিজ্ঞেস করেন, কি রে? যুবক তো মদ খাইছে আর এক বোতল নিয়ে যায়, বাড়িতে খাইব। যখন ওমররে দেখছে, চিন্তা করে এই মদ পানের অপরাধে ওমর নিজের ছেলেরে পিটে মাইরে ফেলেছে। আমি যদি বলি মদ, তাহলে এখনই মাথার থেকে শরীর আলাদা। খলিফাতুল মুসলিমিন, আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি, তো বোনের বাড়িতে তো রাত্রে কেন, বোনের বাড়িতে খাবার নাই, আব্বাজান এক বোতল দুধ দিছে, দুধ, আল্লাহু আকবার বললেন না, আব্বাজান এক বোতল দুধ দিয়ে বলছে বোনের বাড়ি পাঠায় দিতে, বস্তার ভিতরে দুধ আছে। বস্তার ভিতরে কি আছে আসলে? কি আছে? বাঁচার জন্য কইছে, বাঁচার জন্য। আমিরুল মুমিনিন, আমি কিছু করি নাই, বস্তায় কিন্তু দুধ, বোনের বাসায় নিয়ে যায়,
ওমর কি সাধারণ পাবলিক, ছেড়ে দিব? কয় বস্তা নামা। ও চিন্তা করে নামাই আনের পরে এটা দৌড় দিব, কারণ নামাইলি তো মদ, ঠিক না? হজরত ওমর দেখলেন ওর অবস্থা ভালো না, ধরলেন, কয় যাইতে পারবি না, খোল, দুধ নিয়ে যাচ্ছিস তো ভয় পাস কেন? কয় স্যার একটু ছেড়ে দেন, যা হয়েছে হয়েছে, এটা দুধই আছে, দেখা। যুবক কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ শয়তান দৌড়লো তো ছেড়ে দে, তোমার দৌড়লো তো আর ছাড়বে না, এটা জানি আল্লাহ, এখন তো মহা বিপদে পড়ছি, তোমার আমি একটা কথা দিলাম, আমি যে মদ পান করে আসছি ওমর জানে না, শুধু তুমি জানো, আর আমার বোতলের ভিতরে মদ আছে, এখনও ওমর দেখে নাই, তুমি দেখছো, আল্লাহ আজকের এই যাত্রায় তুমি যদি অমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, তোমাকে কথা দিলাম আর কোনোদিন মদের বোতলে হাত দিব না, আল্লাহ আজকে যদি অমরের হাত থেকে বাঁচাইয়া দাও, জীবনে ঠোঁটটা মদের বোতলে লাগাবো না, কথা দিলাম তোমাকে বলছি, আমি আর কেউ জানে না, তুমি জানো আর আমি জানি আল্লাহ, কারণ তুমি তো কথাগুলো শোনো, লা তাখুযু হুসিনা তুমওয়ালা নাম, আল্লাহ তুমি ঘুমাও না, তুমি বলছো আল্লাহু আরশিস তাআলা, তুমি আরশে আযীমে থাকো, কিন্তু বান্দা যখন ডাক দে মিন হাবলিল ওয়াইদ, তুমি গলার রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাও, আল্লাহ তোমাকে কানে কানে বলছি মদ আর খাবো না, আজকে বাঁচাইয়া দাও, ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বলছি আমার বন্ধুগণ, বলার পরে ওমর বললেন, বেগ দেব, এক হাতে বেগ ধরছেন আর এক হাতে যুবককে বলছেন খোল, যুবক যখন খুলছে মদের বোতলটা হজরতে ওমরের হাতে দিয়েছে, ওমর হাতি নিয়ে দেখেন এটা দুধ এখনো গরম আছে, আল্লাহু আকবার, গরম দুধের বোতল। তিনি বললেন ঠিক আছে, তাহলে বাঁচতে পারলি, দুধ খুব দুধ মানি, চিন্তা করে কিরে টাকা দিয়ে কিনে আনলাম মদ, এখন দেখি দুধ, ব্যাপারটা কি? সাথে সাথে ওমরের পায়ে ধরে ফেলেছে আর ডেকে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আমার বোতলে দুধ ছিল না, ছিল মদ, মদ খেয়েছি, মদ নিয়ে যাই, আপনার হাতে দড়া পড়বার পর আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা এই অমরের হাত থেকে যদি বাঁচাইয়া দাও, কথা দিলাম আর কোনোদিন মদ পান করব না, আমার মনে হয় আল্লাহ কথাগুলো শুনে ফেলেছেন। যুবকটাকে হযরত ওমর জড়াইয়া ধরলেন আর চোখের পানি ছেড়ে বললেন, গুনাহগার কেমন আল্লাহকে ভুলে গেলে, যে আল্লাহ তুই মদ পান করার পরে আজকে আমাকে ভয় করে দুধের কথা বললে, যে আল্লাহ মদকে দুধ বানাইয়া দিতে পারে, এই আল্লাহ গাছতলার থেকে সাততলার মালিক বানাতে পারে, অহংকার করলে সাততলা থেকে গাছতলায় ফালাইয়া দিতে পারে, এই আল্লাহ এখনো আছে না? না, এই জন্যে অহংকার করা যাবে না, টাকার গরম দেখাবেন না, ক্ষমতার গরম দেখাবেন না। যে সূরা পড়েছি এই সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, এই সামাজিক যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সম্পদের অহংকার করতে পারে না, কারণ আমি আল্লাহ কত লোককে গাছতলা থেকে দশতলার মালিক বানাইছি, আর কত লোককে দশতলা থেকে গাছতলায় ফলাইয়া দিয়েছে, কোন থেকে না? বলতে চাই যে এই কথা, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, কিন্তু আল্লাহকে ভুলে যায় না, এত পাওয়ারফুল শয়তান ভয় পায়, ক্ষমতা ছোট না বড়? আরে ওমরের কথা কত বলবো, আল্লাহ যে বলছেন ফায়সালার কথা, ওমর তো এই মানুষ, নদীর নামে চিঠি লিখছে, নদীতে পানি নেই, আপনারা জানেন ঘটনা, নদীর নামে চিঠি লিখছে, ও নদী পানি যদি তোমার পক্ষ থেকে দাও, এই পানির দরকার নেই,
আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমি অমর ছিটি দিলাম, আমি অমর বলছি, অমর আল্লাহর গোলাম, তোমার নদীতে যেন পানি প্রবাহিত হয়ে যায়। ছিটি ছাড়ছে নদীতে, পানি উঠতে দেরি হয় নাই। আল্লাহ আকবার বললেন না? অমর তাই অমর, 607 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করতেছেন, আমার মদিনার মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, 700-800 কিলোমিটার দূরে যুদ্ধ। হযরত ওমর দেখলেন সারিয়ার সামনে পিছনে কাফেররা গিরে ফেলতেছে পাহাড়ের অপর প্রান্ত থেকে। ওমর 800 কিলোমিটার দূর থেকে বলেন, সারিয়া তোমার পিছনে কাফের, রাস্তা চেঞ্জ করো। মুসলমানরা বলতেছে, ওমর খুতবা দিচ্ছে, হঠাৎ সারিয়া বলে চিৎকার দেয় কেন? দীর্ঘদিন পরে হযরতে সারিয়া আসলেন যুদ্ধের ময়দান থেকে। সাহাবায়ে কেরাম বলেন, কিরে যুদ্ধ কেমন হলো, জয়লাভ করলাম, কেমনে? কেমনে মানি? ওমর আমাদেরকে চিৎকার করে আওয়াজ করে বলেছিল, এই রাস্তা দিয়ে যাবো না, এই আওয়াজ তো আমরা কানে শুনছি। আল্লাহ আকবার বললেন না? 600-700 কিলোমিটার দূরে পৌঁছে যায় যার গলার আওয়াজ। এই ওমর মদিনায় ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প, হাতের তরবারি নিয়ে মদিনার মাটিতে ঢোকায় বলছিল, এই মদিনার মাটি, মদিনার মাটির নিচে শুয়ে আছেন আখেরি জামানের নবুয়ত, আখেরি জামানের পয়গম্বর, আফতাবে নবুয়ত, শাহনশাহে রেসালত, তিনি ঘুমিয়ে আছেন হাবিবুল্লাহ, আর আমি আমার গাছতলায় থাকতাম, উটরা খালি করতাম, যে কোরআন পড়বার কারণে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আজ আল্লাহকে বলে যাই নাই। আর মদিনায় তোমরা ভূমিকম্প হবে, মাটি কাঁপবে, সহ্য করতে পারি না, আমি অমর তরবারি ঢুকায় দিলাম, কাঁপতে পারবে না। অমর মদিনার মাটিতে তার তরবারি ঢুকাইয়া দিলেন, কসম আল্লাহ পাকের জাতের, কেয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না। অমর তো তার নাম, ক্ষমতা কই পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, এজন্যে এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অমরের মতো একজন মানুষ চাই, কথা বলেন না কেন? সবাই বলেন, চাই কি চাই না? যাকে শয়তান ভয় পায়, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন কবুল করেন।